ভিন্ন ধর্মী আয়োজনের মধ্য দিয়ে সাইদুল করিম মিন্টুর জন্মদিন পালন করল জেলা ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় পায়রা চত্বরে কেক কেটে ও হকারদের খাবার বিতরণের মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এ সময় শ্রমজীবী মানুষের নেতা সাইদুল করিম মিন্টুর জন্মদিনে আমরাই কেক কেটে তার জন্মদিন পালন করেছি, এমনটাই বলেন হকাররা। আমাদের মাঝে সবসময় ডাকে, খোঁজ নাই, আর বড় মাপের নেতা আমরাই নিজেরাই কেক কেটে তার জন্মদিন আমরা পালন করছি। সে খুব বড় মাপের নেতা, আমাদের খুবই ভালোবাসে। কেক কেটে ভালো লাগলো, মিন্টু ভাইয়ের কেক মানে এরকম একটা ইয়ে হবে মানে আমরা ভাবতে পারিনি। খুব ভালো লাগলো কেকটা কেটে, মানে মিন্টু ভাই আসলে খুব ভালো, আমাদের কাছে খুব ভালো নেতা হিসেবে খুব ভালো। অন্যদিকে কেক কাটা অনুষ্ঠান শেষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান বলেন, সাইদুল করিম মিন্টুর জন্য আমি সাধারণ মানুষের কাছে দোয়া চাই এবং তাদের দোয়াই পারে আগামী নির্বাচনে তাকে নৌকার মাঝি করতে। জন্মদিন উপলক্ষে মূলত আমাদের মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের ভালো লাগা, ভালোবাসা, বিশ্বাসের শেষ ঠিকানা সাইদুল করিম মিন্টু, যিনি আমাদেরকে সবসময় খোঁজ রাখেন এবং আমরা বিশ্বাস করি যে রাত 3টা 4টা এবং যে কোনো সময় আমরা দল পার্টি করা যে নেতৃবৃন্দ আছে, আমরা বিপদ আপদে পড়লে একটি মাত্র ঘরের দরজা এবং একটি মাত্র ফোন আমাদের জন্য খোলা থাকে, সেটি হলো সাইদুল করিম মিন্টু। এবং আমরা সবসময় বিশ্বাস করি যে সাইদুল করিম মিন্টু যতক্ষণ ঝিনাইদাতে আছে আমরা সেফ আছি, আমরা নিরাপদ আছি এবং আমাদের আন্দোলন সংগ্রামগুলো খুব গতির সাথে ত্বরান্বিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো ক্রাইসিস মুভমেন্ট বলেন সেটাকে সামনের দিকে আগাইতে হলে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে আমাদের বড় কাছে দরকার। এবং সেই নেতার আজকে জন্মদিন, জন্মদিন উপলক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। যেটি আমাদের মেসেজ সেটি হলো সারা বাংলাদেশের মানুষের কাছে, আপামর মানুষের কাছে এবং বিশেষ করে ঝিনাইদহ দুই আসনের জনগণের কাছে আমি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দোয়া চাই। ওনারা যেন দোয়া করেন যে নেতা সকাল থেকে রাত্র পর্যন্ত মানুষের কল্যাণের জন্য কাজ করেন। আপনারা ইতিমধ্যেই সেটি প্রমাণ আমরা পেয়েছি, যিনি দুই অধিকবার করোনা আক্রান্ত হয়েছে কিন্তু মানুষের সেবা থেকে উনি পিছিয়ে আসেনি। যে করোনাকালীন সময়ে মানুষ নিজে এবং নিজের পরিবারকে সেফ রাখার জন্য যে মানুষগুলো ভাবনা চিন্তা করেছে, সেখানে আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু একবার হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের পাশে ছুটে গিয়েছেন, একবার হাসপাতালে করোনা আক্রান্ত মানুষের পাশে ছুটে গিয়েছেন। এবং কোথায় লকডাউনে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কোথায় লকডাউনে মানুষের অভাব অনটনের মাঝে মানুষ কীভাবে আছে, সেই মানুষদের নিয়ে যিনি কাজ করছেন সেই সাইদুল করিম মিন্টুর জন্য আমি সাধারণ মানুষের কাছে দোয়া চাই। তাদের দোয়াই পারে মহান জাতীয় সংসদ নির্বাচনে আগামী দিন নৌকার মাঝি হিসেবে সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে যদি আসে, এবং আমি বিশ্বাস করি সাইদুল করিম মিন্টু নৌকা প্রতীক নিয়ে ঝিনাইদহ শহরে আসলে বিএনপি বলেন, অন্যান্য কোনো দল বলেন, কোনো প্রার্থীর ধৃষ্টতা নেই, সাইদুল করিম মিন্টুর বিপক্ষে দাঁড়িয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আপামর জনগণ, যেটি আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বলে, একজন নেতা হিসেবে সাইদুল করিম মিন্টু যোগ্য, একজন নেতা হিসেবে সাইদুল করিম মিন্টু একজন মানবিক নেতা। এই জন্য আমরা বিশ্বাস করি যে আপনাদের দোয়াই পারে সাইদুল করিম মিন্টুকে মহান সংসদে গিয়ে আমাদের উন্নয়নের কথা বলবে, মহান সংসদে গিয়ে ঝিনাইদহ মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির বিষয়ে উনি কথা বলবেন। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, সাইদুল করিম মিন্টুর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং সাইদুল করিম মিন্টুরা সারা জীবন যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাক, আমাদের পাশে থাক, আমাদের জন্য কাজ করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।